অজিত ভয়ার পুঁজির কেলেঙ্কারিত জড়িত কোন রাজ্যের চারিগৰাকী এ সি এসক নিলম্বন সিএম ভিজিলেন্সে রাজ্য সরকারক দাখিল করিলে তদন্তর প্রতিবেদন গ্রেপ্তার হব নাকি এই চারি আমুলা জেরার সন্মুখীন হব সাংসদ অজিত ভূঞায়ও সাংসদ অজিত ভূঞার পুঁজির কেলেঙ্কারি সন্দর্ভত রাজ্য সরকারে সিএম ভিজিলেন্সক দিছিল তদন্তর দায়িত্ব আর প্রায় এমাহর তদন্তর অন্তত রাজ্য সরকারক প্রতিবেদন দাখিল করিলে সিএম ভিজিলেন্সে সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে রাজ্য সরকারে নিলম্বন করিলে চারি এ সি এস বিষয়াত নিলম্বন হল গৃহ আর রাজনৈতিক বিভাগের উপসচিব শর্মিষ্ঠা বরা কামরূপ মহানগর জেলার অতিরিক্ত উপায়ুক্ত সুকন্যা বরা সহযোগী উপায়ুক্ত হেমন্ত কুমার দত্ত কামরূপ মহানগর জেলার উন্নয়নের আয়ুক্ত মুনীন্দ্র বরদলৈ সাংসদ পুঁজির কেলেঙ্কারিত খেলি মেলির তথ্য পায়ে নিলম্বন করিলে চারিগৰাকী এ সি এসক সাংসদ পুঁজি কেলেঙ্কারি সন্দর্ভত নতুন দিল্লিত মুখ্যমন্ত্রীরও মন্তব্য বিষয়াসকলক রক্ষণাবেক্ষণ কিয় দিবলৈ চেষ্টা করে আছে অজিত ভূঞাই মুখ্যমন্ত্রী এই প্রশ্ন করিলে অজিত ভূঞাক এতিয়ালৈকে তো আমি অজিত ভূঞাক অভিযুক্ত শাড়িলৈকে লওয়া নাই কিন্তু তেওঁ যদি অফিসারখানিক প্রটেকশন দি থাকে তেতিয়াতো এইটোৱে কথাটো উলাব যে তেওঁ ইয়াত জড়িত আছে কিন্তু তেওঁ যদি বারে বারে অফিসারখানির ফেভারত কই থাকে তেতিয়াতো এইটোৱে প্রমাণ হব যে ইয়াত তেওঁ জড়িত আছে বুলি গতি কোন উকিলে কি পরামর্শ দিছে না জানো তেওঁ যদি নিজে ভাবে যে মই নিজে গলটো থুমাই লওঁ তেতিয়ালে কেনেকে হব তদন্তৰ সময়ত চারি এ সি এস বিষয়াক সিএম ভিজিলেন্সত তদন্তকারী বিষয়াই করেছে পৃথকে পৃথকে জেরা জেরাত ইতিমধ্যে শর্মিষ্ঠা বরাসহ চারি এ সি এসে সদরি করেছে বহু তথ্য উপায়ুক্তর একাউন্টত আহে সাংসদ পুঁজির ধন তদন্তত পোহরলৈ আহিছে ভয়ঙ্কর তথ্য সাংসদ পুঁজি ব্যবহার হওয়া পথ নির্মাণের 1% কাম সম্পূর্ণ নহল কাম নোহাক চারি এ সি এসর অনুমোদনত মুক্তি করা হয়েছিল ধন পি ডাব্লিউ ডির অভিযন্তাক লগত লৈ সিএম ভিজিলেন্সে চলাইছিল তদন্ত সাংসদ পুঁজি নির্মাণ সমিতির অধ্যক্ষ আছিল শর্মিষ্ঠা বরা এই সন্দর্ভত শীঘ্রেই আরক্ষীয়ে ভাষ্য লব সাংসদ অজিত কুমার ভূঞারও আনহাতে অজিত ভূঞার সাংসদ পুঁজি কেলেঙ্কারি সন্দর্ভত মন্তব্য ভূপেন বরার বিজেপিক ওয়াশিং পাউডার নির্মা আখ্যা প্রদেশ কংগ্রেসের সভাপতিগীর বিজেপির শরণাপন্ন হলে অজিত ভূঞাক বিজেপিয়ে দিব ক্লিন চিট বিজেপির যান মানুষ আছে সব হয়েছে ধোয়া তুলসীর পাত বিজেপিত কোনো কেলেঙ্কারি নাই আর বিজে যদি কোনোবা কেলেঙ্কারি করে আছে কালিলে যদি বিজেপিত যোগদান করে ওয়াশিং পাউডার নির্মা দিয়ে পেলায় বিজেপিয়ে ধুই লব ইফালে সিএম ভিজিলেন্সে রাজ্য সরকারক তদন্তর প্রতিবেদন দাখিল করেছে শীঘ্রেই সরকারের অনুমোদন লাভ করার পিছতে সিএম ভিজিলেন্সে রুজু করিব গোচর হয়তো শীঘ্রেই গ্রেপ্তার হব পারে এই চারিগৰাকী এ সি এস বিষয়া আনহাতে এই সন্দর্ভত বিজেপিও প্রকাশ করেছে প্রতিক্রিয়া এমপি সকলে যেহেতু নিজের সাংসদ পুঁজি যত দিয়ে সেই সাংসদ পুঁজিটো ভালদরে ইউটিলাইজ হয়েছে নে নাই সেইটো তেওঁ নিজে তদারক করার দায়িত্ব তেওঁ নিজের কারণ অজিত ভূঞা ডাঙরিয়ার নিচিনা এজন সাংসদে এনে ধরনের কাম করব বলে ভবা নাছিল বা তেখেতে যদি নাইও করা তেখেতে যিখিনি কাম যাক দিছে সেইখিনি কাম হয়েছে নে নাই হওয়া তার চোয়াচিতার দায়িত্বও তেখেতর ব্যুরো রিপোর্ট ডিওয়াই 365